আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। একেবারেই সহজ এবং ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর আজকের রেসিপিটি তৈরি করব, এক্সট্রা কোনো পুর তৈরি করব না, সকালের বেঁচে যাওয়া পুর দিয়েই আজকে আমি আপনাদেরকে বিকেলের জন্য এই নাস্তাটি তৈরি করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, সকালে রুটি পরোটার সাথে খাবার জন্য যে ভাজিটা তৈরি করেছিলাম সেই ভাজিটাই রয়ে গিয়েছিল কিছুটা, আর সেটাকেই আমি আরও একটু টেস্টি করে বিকেলের জন্য এই নাস্তাটি তৈরি করে নিলাম। কেমন করে তৈরি করলাম, কিভাবে আমি ইনস্ট্যান্ট পোরটা তৈরি করলাম, সেই সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করছি। তাহলে শুরু করে দেই। প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ কুসুম গরম পানি, এক চামচ দিয়ে দিলাম ইস্ট, এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এগুলোকে একটু গুলিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব সামান্য এক চিমটি লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা। এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে, তবে ময়দা দিয়ে তৈরি করলে রেজাল্টটা খুব বেশি ভালো আসে। তো যাই হোক, এখন আমি এই সামান্য আরও একটু পানি লাগলে দিতে পারেন যদি ময়দার পরিমাণটা মনে হয় একটু বেশি। তো যাই হোক, আমার কাছে মনে হলো আমি আর একটু পানি দিয়ে নিলাম। এখন আমি খুব ভালোভাবে মথে একটি ডো তৈরি করে নিব। আর দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওর অংশটুকু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করা, তো তার জন্য কিন্তু মনে হচ্ছে আমি বাম হাত দিয়ে কাজ করছি। আসলে কিন্তু না, আমি বাম হাত দিয়ে কাজ করিনি। এই ভিডিওটা আসলে কেন এমন হলো, আমি এই ফার্স্ট টাইম সামনের ক্যামেরা ব্যবহার করে ভিডিও করেছি, তো যার কারণে এই অংশটুকু এমন দেখাচ্ছে, এজন্য দুঃখিত। এদিকে আমার ডোটা একটু মথে নেওয়ার পরে এর মধ্যে একটি ডিম ভেঙে অর্ধেকটার চেয়েও একটু বেশি পরিমাণে ডিম এখানে দিয়ে নিলাম, আর সামান্য একটু রেখে দিলাম। এই ডিমটুকু আমার পরে কাজে লাগবে। তো আবারও ডোয়ের সঙ্গে কিন্তু ডিমটা ভালোভাবে মথে নেওয়ার পরে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিব। আর এটা মথে নেওয়ার কারণেই কিন্তু আমার এই নাস্তাটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে। এই ডোটা তৈরি করার পেছনেই কিন্তু যতটা সুন্দর হবে এই স্পঞ্জি হবে নাস্তার আইটেমটি। তো সেজন্য একটু সময় নিয়ে বা একটু ধৈর্য নিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। অনেক সময় 30 মিনিট সময়ও লেগে যায়। তো যদি একটু চুলার পাশে রাখা যায় বা গরম কিছুর পাশে রাখা যায় তাহলে 20 মিনিটেই কিন্তু হয়ে যায়। এই যে 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, আমার ডোটা কিন্তু ফুলে সম্পূর্ণ বাটিই ভরে গিয়েছে। এখন আমি এটাকে বাটি থেকে তুলে নিব, আর আমি যেখানে একটু মথে নিব সেখানে একটু তেল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। আরও একটু 2-3 মিনিটের মতো আমি এই ডোটাকে মথে নিব। সফট এবং স্পঞ্জি একটি নাস্তা রুট তৈরি করতে বা ব্রেড তৈরি করতে ডোটা পারফেক্টভাবে তৈরি করতে হবে। তো সম্পূর্ণ ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম। এখন একটি ভাগ দিয়ে একটু ময়দা দিয়ে একটি বড় শেপের রুটি তৈরি করে নিব। আমি একদমই বড় করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এখন আমি পুর তৈরি করব। এই যে বন্ধুরা, আমি যে ইনস্ট্যান্ট পোরটা তৈরি করব সেজন্য আমি এখানে আগে থেকেই তৈরি করা হোয়াইট সস নিয়ে নিয়েছি। আর এই যে ভাজিটা, এটা কিন্তু শুধুমাত্র আলু ভাজি সকালে রুটির সাথে খাবার জন্য তৈরি করেছিলাম, সেই ভাজিটাই বেঁচে গিয়েছিল। আমি এখন সেই ভাজিটাকে এই হোয়াইট সসের মধ্যে দিয়ে দিলাম। এই হোয়াইট সসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। একদম ক্রিমি একটি পুর আমার অলরেডি তৈরি হয়ে গেল। আমরা কিন্তু সকালে নাস্তার জন্য যে ভাজি তৈরি করি তা অনেক সময় সম্পূর্ণটা শেষ হয় না। আমরা চাইলেই ঝটপট বিকেলের জন্য আরও একটি নাস্তার আইটেম তৈরি করে নিতে পারি।
পোড় তৈরি করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট এই লোভনীয় পোড়টি দিয়ে আমি আজকের ব্রেডটি তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আবারও রিকোয়েস্ট করছি। কতটা স্পঞ্জি হয় আর কতটা মজাদার হয় তা একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে। তো পোড়টা পছন্দ মতো দিয়ে নিলাম, এখানে কম বেশি যার যার ইচ্ছা মতো দিয়ে নেবেন। আর আমি একটু কেটে নিয়েছি জাস্ট পিৎজা কাটার দিয়ে, ডিজাইনের জন্য এটা করতেই হবে এমন কিন্তু না, না করলেও হবে। তো আমি এখন যেই পাত্রের মধ্যে বেক করব সেই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেখানে কিছু সময় রেখে দিয়েছি, ফুলে উঠেছে বেশ। আর যে ডিমটুকু আমি রেখে দিয়েছিলাম সেই ডিমটুক এখন আমি এই ডোয়ের উপর ব্রাশ করে দিচ্ছি। তো খুব ভালোভাবে উপর দিয়ে ডিমটা ব্রাশ করে দিলাম। এটা ডিম না দিয়ে শুধু দুধ দিলেও হয়, তো আমি যেহেতু একটু ডিম রেখেছিলাম তো দিয়ে দিলাম। আর চুলায় বেক করব, চুলায় আমি একটি সিলভারের হাঁড়ি গরম করে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ডোর বাটিটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই সিলভারের ঢাকনাই হতে হবে। 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, অনেকটা ধোয়ার কারণে আমার ক্যামেরাটা ঘোলাটে চলে আসছে। তো মাশাআল্লাহ দারুণ হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে। তো এখন আমি পাতিল থেকে তুলে নিলাম আর গরম অবস্থায় একটু গলানো বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে উপরটা ড্রাই হবে না এবং আমার ব্রেডটাও অনেক বেশি গ্লেজি হবে। পাশের যে কাগজগুলো আমি দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন কতটা স্পঞ্জি এবং কতটা ফোমি হয়েছে, আমি ভাবতেই পারিনি ব্রেডটা এতটা ফোমি হবে। দারুণ হয়েছে, প্রেস করার সাথে সাথে আবার তার নিজের জায়গায় ফিরে আসছে, এতটাই ফোমি এবং এতটাই স্পঞ্জি হয়েছে। দারুণ স্বাদের বিকেলের জন্য ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তার আইটেম। সব সময় কিনে না এনে মাঝে মধ্যে কিন্তু নিজেরাই ঘরে তৈরি করে খাওয়া যায় দুর্দান্ত স্বাদের ব্রেডটি। আর বাড়তি কিন্তু তেমন কোনো ঝামেলা করতে হয়নি, পোড় তৈরি করার টেনশন করতে হয়নি। আর এই পোড়টা খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা একবার হলেও সকালের বেঁচে যাওয়া ভাজি হোয়াইট সস দিয়ে এভাবে ক্রিমি একটি পোড় তৈরি করে অনায়াসে খেয়ে নিতে পারেন, তারপরেই বুঝবেন কতটা মজা হয়েছে। এই ছিল আমার আজকের আয়োজন, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ মহান আল্লাহ আপনাদের এবং আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।